দেখুন, যে কারণে 4ই জুনের অপেক্ষায় আফ্রিদি। 1লা জুন ইংল্যান্ডে শুরু হওয়া আইসিসির দ্বিতীয় বৃহত্তম ওয়ানডে প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও ভারত পড়েছে একই গ্রুপে। সাবেক পাকিস্তানি অধিনায়কের আশা, ভারতের বিপক্ষে জ্বলে উঠবেন তার দেশের বোলাররা। 4ই জুন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাক ভারত। ম্যাচটি নিয়ে আফ্রিদি বলেন, আর মাত্র 1 মাস পরেই ভারত পাকিস্তানের সেই জিভে জল আনার মতো ম্যাচটি। যে কোনো ক্রিকেট প্রেমীদের মতোই আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি ম্যাচটির জন্য। এজবাস্টনে অনুষ্ঠেয় ম্যাচটি নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। সমৃদ্ধ ক্রিকেটীয় ইতিহাসের এই দুই দেশের মধ্যকার ম্যাচটি খুবই আকর্ষণীয় হবে বলে মনে করি। ওয়ানডে বিশ্বকাপে 1992 থেকে এ পর্যন্ত 6 বার ভারতের কাছে হেরেছে পাকিস্তান, আর টি-20 বিশ্বকাপের অবস্থাও একই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিত্রটা পাকিস্তানের অনুকূলেই। এ পর্যন্ত 3 বার মোকাবেলায় 2 বার জিতেছে পাকিস্তান। 2004 সালে এজবাস্টনেই ভারতকে হারিয়েছিল পাকিস্তান। 2009 সালে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে পাকিস্তান পায় দ্বিতীয় জয়টা। ব্যাপারটি জানেন আফ্রিদিও। চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির একমাত্র প্রতিযোগিতা যেখানে ভারতের বিপক্ষে আমাদের সাফল্য আছে। আমি আশা করি এবারও এজবাস্টনে ভারতের বিপক্ষে দারুণ জয় দিয়ে ভারতের বিপক্ষে এই রেকর্ডটাকে আরও সমৃদ্ধ করবে পাকিস্তান। আফ্রিদির প্রত্যাশা পাকিস্তানের বোলিং লাইন আপ নিয়েই। তিনি মনে করেন এই বোলিং দিয়ে ভারতের শক্তিশালী ব্যাটিংকে ভালোই চ্যালেঞ্জ জানাবে পাকিস্তান। আমি মনে করি পাকিস্তানের বোলিং ভারতের ব্যাটিংকে চ্যালেঞ্জ জানাতে পারে। ইংলিশ কন্ডিশন বলেই আমরা প্রত্যাশাটা বেশি। সব সময়ের মতোই ম্যাচটা হবে দুই দলের স্নায়ু পরীক্ষা। দুই দলই ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টায় চালাবে। 2007 সালের পর ভারত পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেননি, তবে এই সময় প্রায় প্রতিটি বৈশ্বিক প্রতিযোগিতায় দুই দল মুখোমুখি হয়েছে। 2012 সালে ভারতের মাটিতে অবশ্যই একটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজও খেলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।